মুন্সিগঞ্জের আলোচিত স্কুল ছাত্রী জেসি মাহমুদ হত্যার মামলার প্রধান আসামি বিজয় রহমান বিজুকে গ্রেফতার করে মুন্সিগঞ্জ সদর থানায় হস্তান্তর করেছেন র‍্যাব 11। রবিবার বিকেল 3:30টার দিকে তাকে হস্তান্তর করা হয়। এর আগে 3 ফেব্রুয়ারি রাতে ঢাকার ওয়ারির একটি বাসা থেকে জেসি হত্যা মামলার প্রধান আসামি বিজয়কে গ্রেপ্তার করে র‍্যাব 3। গ্রেপ্তারের আগে সে বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিল। এর মধ্যে মুন্সিগঞ্জের সিরাজদিখানে তার এক বান্ধবীর বাড়িতে 4 দিন, ফরিদপুরের একটি মাজারে ছদ্মবেশে 22 দিন ও সর্বশেষে রাজধানীর ওয়ারি এলাকার আরেক বন্ধুর বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেপ্তার হয় বিজয়। 5 ফেব্রুয়ারি রবিবার বেলা 11:30টার দিকে র‍্যাবের লিগ্যাল অ্যাড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। গত 3 জানুয়ারি প্রেম সংক্রান্ত বিষয়ে মামলার প্রধান আসামি বিজয় রহমান বিজু ও তার প্রেমিকা আদিবে ইসলাম জেসি মাহমুদাকে ফোন করে বিজয়ের বাসায় ডেকে নিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। পরে সেটাকে ধামাচাপার দেওয়ার জন্য ছাদ থেকে ফেলে দেওয়ার নাটক করে বিজয় ও তার প্রেমিকা। পরে জেসিকে হাসপাতালে রেখে সেখান থেকে পালিয়ে যায় বিজয়। এদিকে এই ঘটনায় 2 দিন পর জেসির বড় ভাই জাহিদ বাদী হয়ে বিজয় ও তার প্রেমিকার নামে উল্লেখ করে 4 জনের বিরুদ্ধে মামলা করে। ওই দিনই মামলার 2 নং আসামি আদিবা ইসলামকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠান আদালত। জেসি মাহমুদ হত্যার মামলার প্রধান আসামি বিজয় রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য 3 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মোহাম্মদ শাহিদ হোসেন, নিউজ 17.tv। সংবাদ প্রচারে দ্বিধাহীন সাহসী বিজয়ের যাত্রায় নিউজ 17।